গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু পেটুক দাদা। দেখো আজকে আমার মা আজকে একটা মায়ের বিশেষ হাতের একটা পদ, যেমন চালতার আচার। চালতা হচ্ছে চালতাটা কেটে সেটাকে সিদ্ধ করে ভাপ দিয়ে বলো, অনেকে এমনি কড়াইতেও করতে পারো। আমরা প্রেশার কুকারে করে নিয়েছি, যাতে নরম হয়। প্রেশার কুকার করে নিই, সেটাকে জল নিংড়ে আবার সে তার সঙ্গে হলুদ মাখিয়ে রাত দুপুরে ছাদে আর কি রৌদ্র দিয়ে সেটাকে আবার জলটাকে নিয়ে করে নেওয়া হয়েছে, মেরে নেওয়া হয়েছে। অন্যান্যভাবেও করা যায়, তবে রৌদ্রে দিয়ে নিলে খুব ভালো হয়। আর তার সঙ্গে কী কী মশলা লাগবে এগুলো মা বলবে, যেহেতু মা করবে। মা বলুক কী কী আছে। মা চিনি আছে কতটা? মা 500 গ্রাম চিনি আছে। আর মশলা হিসাবে আছে লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু মৌরি, আর গোলমরিচ আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, আর আছে মৌরি। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যেহেতু তৈরি, তো একদম ঘরোয়া মশলা। তাই মা এটা আজকে তৈরি করবে, সেটাকেই তোমাদের সঙ্গে আজকে আমি দেখাবো মেকিংটা কীভাবে তৈরি করে। তো চলো আমরা এখন রান্নার এখানে যাই, মা কীভাবে চালতা আচার তৈরি করে এবং সেটা আমরা খাবো। খুব দারুণ তৈরি করে মা, আমি জানি। যাবো এখন, চলো। এই দেখো বন্ধুরা, কড়াইতে কড়াতে যে তেল দেওয়া হচ্ছে, অল্প পরিমাণ, সামান্য পরিমাণ সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে ওই যে মা তাকো, একটু মা তাকো, একটু মুখের দিকে করো। এই যে মা, ওই যে হ্যাঁ, এবার চালতাটা দিয়ে দেবে। সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, ওই চালতাটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। চালতে দিয়ে কড়াইতে তেল দিয়ে একটু ভাজা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি, চিনি দিয়ে ওটাকে চিনি দিয়ে এইভাবে কড়াইতে নাড়াচাড়া করতে হবে। আবার কি জল দিয়ে দেবে? এবার জল দিয়ে দেওয়া হলো, জল দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। এই খানিকক্ষণ রেখে দিতে হবে, এরপরে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এইপরে এটাকে স্টিম করার জন্য বেশ খানিকক্ষণ এইভাবে রেখে দিতে হবে। মানে অল্প আছে, একদম হালকা আছে, ওটাকে স্টিম হবে। এই দেখো বন্ধুরা, চিনি দিয়ে, চিনি আর জলে ওটা ফুটছে। আর চালতাগুলো এখন আস্তে আস্তে ফুটছে। মশলাটা কি কি মশলা আছে বলে দিই। মা এই মৌরি, লঙ্কা, গোলমরিচ,
গোলমরিচ, শুকনো লঙ্কা আর মৌরি, এগুলো মা ভেজে কড়াইতে ভেজে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছে, মশলা তৈরি করেছে। যাদের মিক্স নেই তারা শিলনো রায়ও বেটে নিতে পারো। বলো মা, শিলনো রায় বেটে নিয়ে, হ্যাঁ মিক্সিতেও করতে পারো, শিলনো রায় বেটে নিতে পারো। তো মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে এখন দেখো ওটা একটু রস টস থাকতে দিতে হবে মশলাটা, তাহলে কী হবে মশলাটা সমস্ত চালটার সঙ্গে খুব ভালোভাবে মেখে গায়ে মাখবে এবং ভালো লাগবে। এই দেখো রসটা প্রায় মরে এসছে, মশলা এবং চিনির যে শিরা করা হয়েছিল চিনিটা দেওয়া, জল দেওয়া, সেগুলো একদম চালটার সঙ্গে আস্তে আস্তে গায়ের সঙ্গে মিশে গেছে, মিলিয়ে গেছে। তো আমাদের চালটার আচার, হ্যাঁ চালটার আচার প্রায় রেডি। হয়ে গেছে মা, তো হয়ে গেছে, এখন এবার আমরা নামিয়ে নেব। এই যে আমরা উনুন থেকে আলাদা করে নিয়ে এসেছি, এই যে আচার এখন মা আর একটা পাত্রে তুলে দিচ্ছে, আর খাওয়ার জন্য আর একজন রেডি হয়ে বসে আছে। এই এই দেখো, এই দেখো আচার খাবা, ঘুম থেকে উঠে চলে এসছে আচারের গন্ধে আচার খেতে, আর ঠাকুর পাশে বসে গেছে, ঠাকুর পাশে বসে গেছে আচার খেতে। ওই যে মা রেডি করছে, এই যে এই কড়াই থেকে নামিয়ে নেওয়া হয়েছে আচার রেডি করার জন্য। ওই দেখো প্লেট নিয়ে রেডি, একদম রেডি। দেখো কেমন হয়েছে মা খেতে, একটু দাও। ওই দেখো 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 দেখো, এই যে আচার রেডি করে দিয়েছে। কেমন হয়েছে খেতে, গরম কিন্তু, একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, দেখেছো কেমন রান্না করছে ঠামু, ভালো হয়েছে। হ্যাঁ ওই যে মা ঠামু বলো কমপ্লিট, হ্যাঁ আচারটা কমপ্লিট মায়ের, এই যে রেডি। এবার আমরা খেয়ে দেখবো আচারটা কেমন হয়। তো এই দেখো রেডি হয়ে গেছে আচার, মার হাতে বানানো খুব দুর্দান্ত আচার আছে। এই যে মা আঁকে তুলে দিচ্ছে, তো খেতে পারবে সবটা, আমি মার কাছ থেকে খেয়ে দেখি কেমন হয়েছে। খাই একটু কিন্তু, কোনো কথা বলাম অসাধারণ, এই লাগছে না মা, তাতে কেমন লাগছে, খুব সুন্দর। তো চালতার আচারের আজকে তোমরা সবাই বলো, যারা শুধু খাওয়া দেখাচ্ছো একটু ডিফারেন্স কিছু দেখাও। তো আজকে দেখলাম, দেখালাম তোমাদের চালতার আচার তৈরি করা বা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কেমনভাবে তৈরি করতে হয় তোমরা দেখলে, এবার তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো চালতার আচার। তো পেটু দাদার চ্যানেলের এটাই ছিল আজকে ভিডিও, তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর যারা তোমাদের এই চালতে চালতে এই রেসিপিটা বা তৈরি করে তুমি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার মায়ের জন্য একটা লাইক আর শেয়ার, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনকার মতো টাটা।